আপনার একটা বহির্বিশ্বের হল্যান্ডের গরুর যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় আমি এর ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো দেখানোর চেষ্টা করব। আপনি দেখেন এটা পিওর একটা মুন্ডি এবং কোনো ন্যাচারাল না, মানে একদম ন্যাচারাল, কোনো ডিহন না, একদম ন্যাচারাল একটা মুন্ডি। দেখেন কোনো মানে শিঙের কোনো অস্তিত্বই নাই। কানটা দেখেন ছোট, কানের ভিতরে অনেক রাউন্ড আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজকে আমি এসেছি সৈকত শোভন ডেয়ারি ফার্মে। আর সৈকত শোভন ডেয়ারি ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনকহাটের পাশে। বন্ধুরা, এই ডেয়ারি ফার্মটা প্রচারণা করছেন সৈকত ভাই। চলুন আমরা সৈকত ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করি, তিনি তার এখানে কেমন ধরনের গরু রাখেন বা কয় বিক্রয় করে থাকেন। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সৈকত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সৈকত ভাই, আপনাদের এখানে কেমন ধরনের গরু পাওয়া যাবে বা দর্শকদের কী দেখাবেন আজকে? আমার এখানে সবসময় আপনার বকনা থেকে প্রেগন্যান্ট পর্যন্ত পাবেন, হলস্টেন ফিজিয়ান জার্সি, শাইওয়ালের সার, শাইওয়ালের বকনা বা গিরের বকনাগুলো পাবেন। আজকে কী দেখাবেন দর্শকদের? আজকে আমি দুইটা হলস্টেন ফিজিয়ান আর দুইটা জার্সি দেখাবো। তার মধ্যে তুষার ভাই একটা গরু আমি দেখাবো, আমার চোখে দেখা মানে সেরাদের মধ্যে একটা সেরা বকনা, ও মায়ের দুধ ছাড়ছে আর কি, 7 মাসে পড়ছে বয়সটা, এবং সর্বোচ্চ মানের একটা বকনা, মানে ওর অরিজিনাল একটা পিওর একটা মুন্ডি, এবং ওর যে মাথা এবং মাজার যে শেপটা, আমি দর্শক ভাইদের বলবো যদি আমার ধারণা ভুল হয়ে থাকে, যদি এটার মান খারাপও হয়ে থাকে আমাকে কমান্ডে বলবেন, বা এটার মানটা কেমন কি হতে পারে, এর ফিউচার কি হতে পারে আমাকে জানান, দর্শকদের মতামত জানান। হ্যাঁ, কারণ আমার এতে আমি নিজে বুঝতে পারবো, আমার পাশাপাশি যেসব দর্শক নতুন খামার করছে তারা এখান থেকে শিখতে পারবে। জি অবশ্যই। তো স্বাগত ভাই, চলুন দেরি না করে তাহলে আমরা বকনা বাচ্চাগুলি দর্শকদের দেখেন। জি অবশ্যই, চলুন। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা, মার্শাল্লাহ সুন্দর একটা বকনা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। সৈকত ভাই, 1 নম্বরের এই বকনাটার জাত নম্বর বিস্তারিত। এটা জাত হলো হলস্টেন ফিজিয়ান, এটা একটা মুন্ডি বকনা এবং সম্পূর্ণ ন্যাচারাল একটা মুন্ডি। কেউ যদি একে কোনো ভেটেনারি সার্জনকে দেখায় যদি বলে যে এটা ডিহন মুন্ডি, আমি এটা ব্যাক নিয়ে নিব। এটা অরিজিনাল একটা ন্যাচারাল একটা মুন্ডি। আপনি দেখেন এর কানের ভিতর কানটা ছোট, কানটা এই যে রাউন্ড কান, আমি দর্শক ভাইদের বলি এই চোখা কানটা যদি চোখা হয়ে যায় সেটা আমরা ধরবো, হয় শাইওয়ালের ক্রস আছে নাহলে দেশি ক্রস আছে। ফিজিয়ান গরুর কানটা থাকবে রাউন্ড এবং কানের ভিতর থাকবে লোম, এটার ভিতর পারফেক্টলি আপনি পাবেন। মাথাটা অনেক চওড়া এবং ছোট, একটা হলস্টেন ফিজিয়ানের যে মাথাটা থাকা দরকার অনেক ছোট এবং চওড়া। আচ্ছা, মাথাটা কিন্তু আপনি পারফেক্টলি পাবেন। অনেকে বলে যে ভাই দড়ি এই উঁচা করে বাঁচছেন বা হ্যান ত্যান হাবি যাবি, আপনি দেখে নেন এই যে এখানে মাথা নিচ করা আছে, যেভাবে ইচ্ছা সেভাবে থাক, মানে গরু ভালো গরু হোক আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দেখুক। আপনি এবার দেখেন মাজাটা, দেখেন তুষার ভাই এর মাজাটা নিয়ে আমি একটু কথা বলবো, এটা এক্সেপশনাল মাজা। আচ্ছা, এই সোরজার থেকে আপনি এটা দেখেন একদম স্ট্রেট, এবং কি স্ট্রেট বলতে কি এখান থেকে যায় কিন্তু একটু উঁচা হয়ে গেছে, পিছনের দিকে উঁচা হয়ে গেছে। একটা 7 মাসের বাচ্চা, সো দুধ খাওয়া শেষ, 6 মাস পার হয়ে 7 মাসে পড়ছে। দেখেন এই 7 মাসের বাচ্চা এই দুইটা হাড় কত চওড়া, এক বিদ্যারও বেশি এই দুইটা হাড়। দেখেন এখানে একটা দর্শকদের দেখাবেন, একটা সুন্দর একটা ভি শেপ পাবেন, সুন্দর একটা ভি শেপ পাবেন। নেস্টটা দেখেন হাঁটুর উপরে, নেস্টটা হাঁটুর উপরে, এবং এবং এর ওলানটা দেখেন অনেক সুন্দর, একটা 7 মাসের বাচ্চার ওলান, পারফেক্ট একটা ওলান, মানে অনেক ছড়ানো দেখছেন। আচ্ছা, দেখছেন চারটি নিপুলটা কিন্তু অনেক ছড়ানো, ফ্লেক্সিবল কত দেখছেন, কতটা ফ্লেক্সিবল। তাহলে বয়সটা বলছিলেন সৈকত ভাই? 7 মাস। আচ্ছা, এবং আনুমানিক না, এটা পারফেক্ট, এর বয়স 7 মাসে পড়ছে আর কি। আপনার পাগুলো দেখেন অনেক মোটা কাটা। হ্যাঁ, পা বেশ মোটা, অনেক মোটা কাটা। আসলে ইউটিউবারদের গরু সম্বন্ধে না বলাটাই ভালো, তারপর আমি আপনাকে বলবো তুষার ভাই, জাস্ট এমন গরুগুলো পাওয়া কিন্তু খুবই রেয়ার। একজন ইউটিউবার আপনি তো আসলে দর্শকদের পক্ষে থাকবেন, আমার পক্ষেও না, আপনি যা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখেন এরকম গরু আপনি সচরাচর কিন্তু দেখেননি, আপনি তো অনেক প্রোগ্রাম করেন। তাহলে জাতমান হিসাবে পার্সেন্ট ভালো হবে? হ্যাঁ, আশা করি এটা ভালো একটা পার্সেন্ট দেবে। দুধের গ্যারান্টি আসলে এটা দেওয়া সম্ভব না, এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, তবে আমার বিশ্বাস এটার যে বাহ্যিক যে বৈশিষ্ট্য আছে তাতে আশা করি এটা দর্শক ঠকবে না, ফার্স্ট ল্যাকটেশিয়ানের ভালো একটা রেজাল্ট পাবে। দামটা কেমন রাখছেন? এটার দাম আমি রাখবো ভাই 82,000 টাকা। দামদর করতে পারবে কেউ? দামদর করা বলতে ভাই জাস্ট একটু সম্মানে দেবে আর কি। আচ্ছা, তাহলে মানে দাম ফিক্সড এর মতোই ধরো। এক নম্বর বকনার দাম চ্যালেঞ্জ 82,000, সীমিত দরদাম করতে পারবে। জি ভাই।
আর তারপর দেখছেন দুই নম্বর বকনা, সুন্দর একটা বকনা দেখছেন। তো সৈকত ভাই, দুই নম্বরে এই বকনার জাত দশটা বিষয় তো? এটা জাত হলো জার্সি, এটা একটা জার্সি বকনা। আপনার জার্সি বকনা দেখেন মাথাগুলো, মাথার এখানে একটু ডিপ থাকবে, কালারটা জার্সি কালার। আসলে এত কিছু বলতে হয় না, দর্শক ভাই দেখলে বুঝবে। তো আপনি কানটা দেখেন, কানটা কিন্তু ছোট দেখেন, এক মুঠে ঢেকে যাচ্ছে এবং কানের ভিতরে পশমও আছে ভালো। এবং আপনার একটা জার্সি গরুর এই যে মাজাটা একটা বিশেষ একটা কিন্তু ভালো একটা দিক, এই যে মাজাটা আপনি দেখেন, এর মাজা কিন্তু একদম স্টেট ভাই, একদম স্টেট। এই জায়গা আমি একটা জিনিস দেখাবো দর্শক ভাইদের, তুষার ভাই এই জায়গাটা একটু ক্যামেরাটা ফোকাস করবেন, দেখেন এই জায়গা থেকে এসে কিন্তু এই জায়গা কিন্তু উঁচা হয়ে গেছে, এখানে কিন্তু এসে এখানে উঁচা হয়ে গেছে। আর আমরা জানি যে যে গরুর মাজাটা উঁচা সেই গরুর মানটা ভালো, সেদিক থেকে এটার মানটা আমি ভালো ধরতে পারি। আচ্ছা, উলান পালানটা? হ্যাঁ, উলান পালান দেখেন, জার্সি গরুর উলান পালানটা ভালোই আছে, ভালো আসে। এখন এই পেছনে ছোট চাকা আছে কিনা? তুষার ভাই দেখেন একটা জার্সি গরু দেখেন, নিপল ঠিক আছে, নিপল চারটা আছে। এবং এ দেখেন এখানে কত পাতলা, অনেক সফট আছে। এ দেখেন এখান থেকে সফট, এ দেখেন কত সফট দেখছেন। সৈকত ভাই, দুই নম্বর জার্সি এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে আপনার, আমার দুইটাই একই রকমই গরু আছে, দুইটার বয়স আপনার মোটামুটি 8 মাস প্লাস মাইনাস বয়স হবে। দামটা কেমন লাগছে? এইগুলা দুইটার আমি একটা জোড়া দাম দিব। বন্ধুরা দেখলেন, এটা দুই নম্বর জার্সি বকনা। চলুন আমরা পরবর্তী তিন নম্বর জার্সি বকনাটা দেখি, তারপরে দামটা শুনে নিই। তারপর দেখছেন তিন নম্বরে জার্সি বকনা, তিন নম্বর এই জার্সিটা জাতন বয়স এটার বয়সও আছে 8 মাস প্লাস। আর এটার দেখেন এটার মাথাটা একদম ওই আগের গরুর সেই গরুর মাথার মানটা আরো সুন্দর, ডিপটা আরো বেশি আছে, একটা বেশি ঝুটি, দুইটারই ঝুটি আছে, দুইটারই ডিপ আছে। আচ্ছা কানটা দেখেন, কানটা দেখেন, এ দেখেন এক মুখ, এ দেখেন কানের ভিতরে কত লোম, কানটাও সুন্দর আছে, কালারটা একবারে জার্সি কালার, একদম স্ট্রেট। আর এটার আরেকটা ভালো একটা দিক হলো এর ওলানের, এর দেখেন এখান থেকে জনি থেকে এবং এর জনিটা দেখেই মনে হয় যে মানে অল্প বয়সের একটা হিট আসার চান্স আছে। আর এখান থেকে দেখেন শাওয়ারটা শুরু হয়েছে, শাওয়ার লাইনটা চারটা ছড়াই ছিটে আছে এবং অনেক ফ্লেক্সিবল, এ দেখেন কতটা ফ্লেক্সিবল। আর যেসব গরুর এগুলা চামড়াটা ফ্লেক্সিবল হয় তাদের দুধের পাত্রটা বড় হয়। আর যাদের দুই পায়ের মাঝখানে ফাঁকা মানে এরম শেপে যাদের ওলানটা আসে, যারা গরু চিনে তারা জানবে যে এই শেপে যাদের ওলানটা আসে তাদের দুধটা বেশি হয়। দর্শকভাই দেখেন দাঁড়ানোর স্টাইলটা, দুই পায়ের মাঝখানে ফাঁক কত, হ্যাঁ। আর এখান থেকে শুরু হয়ে গেছে, এখান থেকে ওলানের এটা শুরু হয়ে গেছে, মানে এখান থেকে আপনার এই যে দুধের এটা চলে আসবে, মানে এটা আশা করি একটা দুধের গরু হবে। চামড়া পাতলা এবং চামড়া টান দিলে কত দূর আসছে দেখছেন, ফ্লেক্সিবল চামড়াটা, ফ্লেক্সিবল এবং চামড়াটা অনেক পাতলা, এ দেখেন দেখছেন। আচ্ছা তাহলে এটার বয়স হবে? এটা 8 মাস প্লাস যাবে, 8 মাস প্লাস। তাহলে সৈকত ভাই, দুই নম্বরের আর তিন নম্বরের এই দুটা বক্তার সঙ্গে দামটা কেমন রাখছেন? এই দুটার আমি দাম রাখবো ভাই 95,000 টাকা ফিক্সড। আচ্ছা তাহলে দুই নম্বর আর তিন নম্বর ফিক্সড দাম 95,000? জি ভাই 95,000 টাকা। এবং দর্শক ভাই বাজার যাচাই করুক যে আমার দাম ঠিক আছে কিনা, কারণ যেখানে কম পাবে সেখান থেকে দর্শকরা নেবে। চার নম্বরে অনেক বড় সড় একটা বকনা দেখছি তুষার ভাই, এটা হলস্টেন ফিজিয়ান বকনা। এটার বয়স হবে আপনার 12 মাস পার হয়ে গেছে আশা করি, 12-13 মাসের মধ্যেই থাকবে আশা করা যায়, যে কোনো সময় এটা হিটে চলে আসবে। এবং দেখেন এটার কোনো প্রকার আপনার নাভি কম্বল নেই, এই গরুটার টোটাল নাভি কম্বল অফ। আপনার কানটা দেখেন প্রচুর পশম কানের মধ্যে, কানটা দেখেন দেখেন কানটাও ছোট আছে, পশমও অনেক। আপনার নাকটা গোলাপি, খুরটা দেখেন একদম সাদা, পায়ের দাঁড়ানোর স্টাইল খুরগুলা দর্শক ভাই খুরগুলা দেখাবেন একদম স্টেট। আচ্ছা একটু মাজাটা দেখেন, মাজা শেপটা দেখেন আপনার, এ দেখেন চওড়া কত, এখান থেকে যদি ধরি দেখেন এক হাত ঠিক এই হাত থেকে এক এক হাত চওড়া আছে মাজারটা। এবং পশমগুলো অনেক সিল্কি পশম। ওলান পালানটা দেখি, হ্যাঁ তুষার ভাই এটা দেখেন আপনার
এদের শাওয়ারটা দেখেন, অশোক ভাইদের শাওয়ারটা দেখেন, এটা কিন্তু শাওয়ারটা দেখে বোঝা যায় যে এটা অল্প দিনে হিটে চলে আসবে। আচ্ছা আচ্ছা, দেখেন শাওয়ারের থেকে এটারও কিন্তু সেম দাঁড়ানোর স্টাইলটা, দুই পায়ের মাঝখানে স্পেসটা কত দেখেন, দাঁড়ানোর স্টাইলটা সুন্দর, নিপুল সাইডটাই দেখেন সুন্দরভাবে ছড়াই সিটাই আছে, ফ্লেক্সিবলও আছে। এ দেখেন এই 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 দুখানের গরু যাদের শাওয়ারের নিচ থেকে যাদের ওলানের র্যাকটা শুরু হয় তাদের কিন্তু এই পর্যন্ত কিন্তু ইয়ে আসে, এদিক দিয়ে কিন্তু দুধের এটা চলে আসে। এর মাথায় দেখেন সুন্দর পশমগুলো কিন্তু খুবই সুন্দর, সিল্কি পশম দেখেন মাথার এখানে একটা ঝুটি, সারা গায়ে যেখানে হাত দিবেন সুন্দর, মানে যে মকমলের মতো যেমন আছে তেমন পশমটা, খুব সিল্কি পশম এবং পশম উঠে যাচ্ছে। আমার একে আপনার কিডনি ডোজ করানো আছে, তারপরে আপনার জিঙ্ক খাওয়ানো আছে, তার পাশাপাশি ভিটামিন এবং ক্যালসিয়ামও দেওয়া আছে এগুলোকে, মানে টোটাল ডোজ কমপ্লিট করা আছে, যে নিবে তাকে নতুন করে কোনো ডোজ দিতে হবে না। আচ্ছা, তাহলে 94টা বয়স হবে 12-13 মাস? জি। দামটা কেমন রাখছেন 4 নম্বর? এটার দাম রাখবো আমি 85,000 টাকা ফিক্সড দাম। এবং দর্শক ভাইদেরকে জানা, আসলে এখন অনেক কম্পিটিশনের বাজার, যে কোনো বাজারে অনেক কম্পিটিশন, তো সেক্ষেত্রে দর্শক ভাইরা অনেক হাটঘাটের প্রোগ্রাম দেখে, তো দর্শক ভাইরা রেডি একটা গরু 85,000 টাকায় যদি তারা মনে করে হ্যাঁ আমার কাছে দামটা ঠিক আছে, ন্যায্য দাম আছে, তাহলে নেবে ইনশাল্লাহ। তো বন্ধুরা শুনলেন 4 নম্বরে বতারার দাম 85,000। সকল ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শক ভাইদের উদ্দেশ্যে প্রথমত একটা কথা বলবো যে আপনারা ভালো মানের গরু কিনবেন এবং সেটা দেখে শুনে বুঝে কিনবেন। অনলাইন থেকে আসলে আসলে অনেকে আমরা সবসময় হাট বাজারে বা সবাই তো এভাবে যেতে পারে না, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন অনলাইনে দেখবেন, কিন্তু সরজমিনে এসে কেনারটা চেষ্টা করবেন, এটা সবচেয়ে বেটার হয়। তাহলে আপনি লসের সম্মুখীন হবেন না এবং আপনি ফাঁকিতে পড়বেন না। আমার শুনে অনেক ফোন আসে যে আমি অমুকের টাকা দিয়েছি বা অমুক জায়গায় টাকা দিয়েছি, আমার বায়নাটা মেরে এই ক্ষেত্রে এই এই সমস্যার সমাধানটা হয়ে যাবে তখন। এক দ্বিতীয়ত, যদিও বা কাউকে বায়না দেন তাহলে অবশ্যই তার আসলে সে খামারে কি না, তার খামারের লাইসেন্স আছে কি না, খামারের রেজিস্ট্রেশন চেক করে নেবেন, যদি তার নামে রেজিস্ট্রেশন থাকে তাহলে বুঝুন সে একজন খামারি। হ্যাঁ, তো আসলে একজন খামারি কখনো কাউকে ঠকাতে পারে না, একজন বিক্রেতা ক্রেতা তার কাছে সবার, মানে মানে আমি মনে করি ক্রেতা আমার ক্রেতার সম্মানটা আমার কাছে সবার উপরে, মানে ক্রেতা দামটা মূল্যটা আমার কাছে সবার উপরে, আমি কখনো একটা ক্রেতাকে কখনোই ঠকাবো না, তাহলে তো আমি নিজেকেই ঠকালাম। তো সর্বোপরি দেশ দেশের বাইরে থেকে যে সকল দর্শক ভাই আমার প্রোগ্রামটা দেখছেন, সবাই সবাই যাতে ভালো থাকে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সৈকত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।